মাউন্ট লিটেরাজি স্কুল এখন জঙ্গিপুরে আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে একটি আদর্শ ইংরেজি মাধ্যম স্কুল। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অডিও ভিজুয়াল ক্লাস, গ্রন্থাগার, ল্যাব, কম্পিউটার রুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, খেলার মাঠ, সুইমিং পুল এবং আবাসনের সুব্যবস্থা সহ রয়েছে স্কুল বাসের পরিষেবা। প্রতিটি শিশুর স্বপ্ন পূরণের সাথে মাউন্ট লিটেরাজি স্কুল। মাউন্ট লিটেরা, থিঙ্ক এডুকেশন, থিঙ্ক জিলার, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। দেবী তোমার আগমনে দুঃখ ঘুচে যাক, যে যেখানে আছে সবাই ভালো থাক। পাড়ায় পাড়ায় পুজো লড়াই অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি শহরের বাইরে এক প্রত্যন্ত এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর দুর্গা মন্দিরে। এই পুজোর পাঁচটা দিন এই এলাকার মানুষজন কতটা আনন্দ উপভোগ করেন, মাকে বরণ করে নিতে কতটা প্রস্তুত এলাকার মানুষজন, আমরা কথা বলে নেব এই মন্দিরের উদ্যোক্তাদের সঙ্গে। আমরা কথা বলে নেব এই পুজো কমিটির এক উদ্যোক্তার সঙ্গে। আচ্ছা দাদা, কত বছরে পদার্পণ করলো এই পুজো আর কিভাবে করেন এই পুজোটা? আচ্ছা, আমাদের মূলত এটা শুরু হয়েছে 2000 সাল থেকে এবং এটা আমাদের মানে 23তম বর্ষ আর কি। তো কিভাবে করি বলতে, আমাদের যেহেতু এটা গ্রামের পুজো আর কি, এখানে সমস্ত গ্রামবাসীর কন্ট্রিবিউশন থাকে আর এখন তো সরকারি সাহায্য যেটা আছে সেটা নিয়ে আর কি চলে। আমরা কথা বলে নিলাম এই পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে। এবার ছোট্ট কুইজ প্রতিযোগিতা খেলবো পাড়ার কচি কাঁচা এবং পাড়ার দাদা দিদিদের নিয়ে। কুইজ শেষে ছোট ছোট উপহারও তুলে দেব TV24 বাংলার পক্ষ থেকে, যেটা স্পন্সর করছে মাউন্ট লিটেরাজি স্কুল। আচ্ছা, আমি প্রশ্ন করব আপনাদেরকে, কিছু ছোট ছোট প্রশ্ন করব, যেটা উত্তরটা জানবেন হাত তুলবেন, উত্তর এভাবে দেবেন না, আমি যখন মাউস স্পিকারটা নিয়ে যাব উত্তরটা সেই দেবেন। প্রথম প্রশ্নে যাই, মা দুর্গাকে বরুণ দেব কি দিয়েছিলেন? আমি পুজো সামনে, পুজো আর দে মানে কোনো দিয়ে নেই, সময় নেই হাতে, মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, সেই পুজোকে ঘিরে প্রশ্ন, মা দুর্গাকে বরুণ দেব কি দিয়েছিলেন, কোন অস্ত্র দিয়েছিলেন, কে বলতে পারবে? আপনারা মহালয়া দেখলেন, এই রিসেন্ট মহালয়া গেল, সেখানেই এগুলো সব তুলে ধরা হয়, কে পারবে, কে পারবে, যে পারবে হাত তুলুন, আসুন, চলে আসুন, চলে আসুন। সম্ভবত ধনুর্বাণ আর কি। না না, ভুল হলো, একটু আর একটু কেউ চেষ্টা করুন। মা দুর্গাকে বরুণ দেব কোন অস্ত্র দিয়েছিলেন, যেটা আপনারা মহালয়াতে দেখতে পেয়েছেন, যেটা মহালয়াতে তুলে ধরা হয়, কেউ কি মহালয়া দেখেননি? তাহলে আমি ধরে নিচ্ছি কেউ মহালয়া দেখেনি এবছর, কেউ মহালয়া দেখেনি। কি আমি বলে দেব, বলে দেবো আমি, শঙ্খ। আচ্ছা, আমি পুজোকে নিয়ে প্রশ্ন করলাম, হলো না, এবার দেখি পাড়ার কাকিমা দিদিরা কতটা রান্নায় এক্সপার্ট, আমি সেটাই দেখব। পাঁচ ফোড়নে কি কি মশলা থাকে, পাঁচটা মশলার নাম বলতে হবে, কে পারবে এটা, যে কেউ বলতে পারেন, সেই পাঁচটা মশলার নাম আমাকে বলতে হবে, কে পারে? সবাই পাঁচ ফোড়ন খায় বাড়িতে, একটা ফোড়ন দিই, সেটা কে পারবে বলুন, 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 হাত তুলুন, চেষ্টা করুন, চেষ্টা করুন, বলুন, বলুন, হাত তুলুন, কে পারবে বলুন, বলুন। আচ্ছা, আর কেউ, আর কেউ, আচ্ছা বলুন, বলুন, চলে আসুন, একটু সামনে আসুন। মৌরি, মেথি, কালোজিরা আর চন্দনী। আরেকটা, আরেকটা, আরেকটা বলুন, কাছাকাছি চলে বলুন, প্রথম থেকে আবার মনে করে বলুন। মৌরি, মেথি, কালোজিরা, চন্দনী। আরেকটা, আরেকটা, খুব কাছাকাছি বলুন, আরেকটা বলুন, সাদা জিরা। আচ্ছা ঠিক আছে, হয়েছে, কাছাকাছি, খুব সুন্দর, জোরে হাততালি হয়ে যায়, খুব সুন্দর উত্তর হয়েছে। আচ্ছা, আমরা একটা ছোট্ট উপহার তুলে দেব, যেটা আমাদের এখানকার স্থানীয় রিপোর্টার পলা সিংহ এই উপহারটা আপনার হাতে তুলে দেবে, চলে আসুন সামনে। TV24 বাংলার পক্ষ থেকে ছোট্ট উপহারটি আপনার জন্য, যেটা স্পন্সর করেছে মাউন্ট লিটেরাজি স্কুল। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে যায়, এটা আপনাদের পারা উচিত, পারবেন, মাছের টক কোন জেলার মানুষ বেশি পছন্দ করে, মাছের টক কোন জেলার মানুষ, বলুন, বলুন। বীরভূম। আরে খুব সুন্দর, জোরে হাততালি হয়ে যাক, খুব সুন্দর। আচ্ছা, গণেশের বাহন ইঁদুর, তাই তো? কি তাই, ইঁদুর কোথায় বাস করে দেখি, কে বলতে পারবে, চলে আসো, বলো, 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 খালে, ঘরে। আমাদের স্থানীয় রিপোর্টার পলাশ সিংহ,
যেটা স্পন্সর করেছে মাউন্ট লিটারাজি স্কুল। মা দুর্গাকে মহাদেব কোন অস্ত্র দিয়েছিলেন? এসো, চলে এসো। ত্রিশূল। আরে খুব সুন্দর, জোরে হাত খালি কোথায়? খুব সুন্দর। তোমার নাম কি বাবু? মোনালিসা দাস। টিভি 24 বাংলার পক্ষ থেকে ছোট্ট ওয়ার্ডটি তোমার জন্য, যেটা স্পন্সর করেছে মাউন্ট লিটারাজি স্কুল। মা সিরিয়াল এটা কোন চ্যানেলে হতো? মা সে হাত তুলবেন, হাত তুলবেন, কে কে আসুন, আপনি দিয়েছেন উত্তরের আগে। আচ্ছা বলুন, স্টার জলসে। আরে খুব সুন্দর, জোরে হাত খালি হোক। ভালোই সিরিয়াল দেখে এটা বোঝা যাচ্ছে, খুব সুন্দর। টিভি 24 বাংলার পক্ষ থেকে ছোট্ট উপহারটি আপনার জন্য, যেটা স্পন্সর করেছে মাউন্ট লিটারাজি স্কুল। সর্বজনীন দুর্গাপুজো হিপ হিপ, গাজীপুর সর্বজনীন দুর্গাপুজো, গাজীপুর সর্বজনীন দুর্গাপুজো হিপ হিপ। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আমাদের পাড়ায় পাড়ায় পুজো লড়াই অনুষ্ঠান এখনকার মতো এ পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো পুজো মণ্ডপে। ক্যামেরায় সুদীপ রায় ও পলাশ সিংহর সঙ্গে বৈশাখী ভৌমিকের রিপোর্ট, টিভি 24 বাংলা। যাচ্ছ কোথা? চাংড়ি পোতা। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ে বুঝি? না বাবুজি। কিসের তবে? ভোজন হবে। শুধুই ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে চান কি খেতে যাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপরি আর। আহ কি আয়েস! রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। বাহ কি ফলার! সাবড়ি কলার। এবার থামো না, খোঁজলি আমো। আমিও যাই। না মশাই,